করোনা ভাইরাসের প্রভাবে মহামারীর কবলে গোটা বিশ্ব। ভারতসহ একাধিক দেশে যখন লকডাউন পালন করা হচ্ছে, গোটা বিশ্বে তখন মৃত্যুর সংখ্যা লক্ষ্য ছাড়িয়ে গেছে। সরকারের পক্ষ থেকে সচেতন করা হচ্ছে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার জন্য। এরই মধ্যে শুক্রবার লকডাউনকে উপেক্ষা করে মসজিদে হাজার হাজার লোকের জমায়েত ঘটল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বড়াইয়া থানার গোপীপুর এলাকায়। সামাজিক দূরত্ব তো মানা দূরের কথা, কারোর মুখে নেই কোনো মাস্ক। কান্দির এসপি কুমার সানি রাজের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে মসজিদের জমায়েতকারীদের ছত্রভঙ্গ করেন। মসজিদের ইমামদের ডেকে সতর্ক করা হয়, প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় আগামী দিনে এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন। বাধ্য হয়ে গ্রামবাসীদের সামনে মসজিদের ইমাম ঘোষণা করেন করোনা পরিস্থিতি চলাকালীন বাড়িতে নামাজ পড়ার জন্য। দিল্লির নিজামুদ্দিন কাণ্ডে আলোড়ন সৃষ্টি করেছে সমগ্র ভারত জুড়ে, সেই ছাই দেখা গেল এবার মুর্শিদাবাদ জেলার বড়াইয়ার মসজিদে। এখনও যদি আমরা সচেতন না হই তাহলে কি হবে? ये देखने मिला मस्जिद में एक मस्जिद में बहुत सारा लोग एक इकट्ठा हुआ था, ठीक है। लोग की कॉन्शस नहीं हो रहा है क्या? नहीं नहीं, लोगों पे देखिए, अब यहाँ पे कितने सारे मस्जिद है लेकिन उसमें आप जाके देख लीजिए, मोस्टली हर जगह लोगों को समझा बुझा कर इमाम लोगों से बात करके मीटिंग करके लोगों को हटा दिया गया है। चार पाँच जन मुश्किल से बैठ के नमाज पढ़ते, ज़्यादा नहीं। अभी ये लोग थे तो अभी इन लोगों से भी फिर बात हुई तो लोगों ने कोऑपरेट किया, लोग मान गए और लोग फिर तुरंत जैसे बात समझे, लोगों ने सिचुएशन को समझा, तुरंत निकल गए। इमाम ने भी हेल्प किया, आगे से भी बात इनको बोल कर रखेंगे कि आगे से इस तरह की फिर से कोई बात, मतलब फिर दोबारा रिपीट ना हो। लोग कोऑपरेट कर रहे हैं, ऐसी बात, ठीक है। ডাক্তারবাবু বলি ডাক্তারবাবু, আমি বড় বড় বিয়ে হয়েছি।